لقد كان في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. তুমি এমন একজন নামাজি আবার ফজরের সময় যখন যাও জোরে জোরে ডাকো জামাত তৈয়ার জামাত তৈয়ার জামাত তৈয়ার, কিন্তু তোমার ঘরে ঢুকলেই শোকেজের মধ্যে দেখা যায় বাঘ নামক পুতুলের মূর্তি, বিড়াল নামক পুতুলের মূর্তি, কুকুর নামক পুতুলের মূর্তি। ওরে মুসলমান ইমানদার, তোমার ইমানের হালও তুমি বুঝে নাও, তোমার ইমান কেমন? তোমার মতো ইমানদারকে আল্লাহ বলছেন, হে চাপাবাজ ধোকাবাজ প্রতারক ইমানদার, মুখে চাপাবাজি করলেই হবে না, প্রকৃত ইমান আন, প্রকৃত মুমিন হ। তুমি বললা আমি রাসূলের মহব্বতের টই টুম্পুর, মহব্বত ছাড়া কিচ্ছু বুঝি না, রাসূলের মহব্বত ছাড়া কিচ্ছু বুঝি না, আমার অন্তর জুড়ে রাসূলের মহব্বত, কিন্তু তুমি সব সময় টুপি মাথায় দাও না, তোমার মুখে দাড়ি নাই, তুমি দাড়ি আছে আবার এক মুষ্টির কম ছাটো, তুমি জীবনে একটা পাঞ্জাবি গাত দাও নাই, তুমি সুন্নাত পড়ো না, নফল পড়ো না, জিকির করো না, তেলাওয়াত করো না, অথচ তুমি রাসূলের আশেক দাবি করো। আল্লাহ বলে তুই চাপাবাজ, তুই প্রতারক, তুই বেঈমান, তুই মুনাফিক, তোর এই ইমানের দাম আমি আল্লাহর দরবারে নাই। ইমানদার যদি দাবি করতে চাও, আমাল বিল আরকান, মুখে যেটা বলো অন্তরে বিশ্বাস করে কাজে পরিণত করে দেখা। ওরে আল্লাহর গোলাম, আজকে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারলাম না, কবরে আজাব আছে না দেখে বিশ্বাস করতে পারলাম না, অথচ দেখেন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি জবাব দেন। আপনাদের রায়বাগ এলাকায় একজন মিথ্যাবাদী আছে, যে কথায় কথায় মিথ্যা বলে, 100 কথার মধ্যে 100ই মিথ্যা বলে, কসম দিয়া মিথ্যা কথা বলে, আমাদের জন্য রওনা হন, আপনার পথ আগলায় বলতেছে, নামাজি তুমি মসজিদে যাইও না, তোমার পায়ে পড়ি, বলে কেন? ভাই আমি ওই পথ দিয়ে আসছিলাম, এখনই দেখলাম ওখানে ফনা তুলে একটা বিষধর সাপ দাঁড়ায় আছে, একটু আগে একজন নামাজিকে দংশন করছে, লোকটাকে হাসপাতালে নিয়ে গেছে, চেহারা বিবর্ণ হয়ে গেছে, বাঁচবে কিনা জানি না, তোমার পায়ে কথা বলেন কেন? তোমার পায়ে পড়ি, তুমি ওদিকে যাও না, ঘরে নামাজ পড়ে নাও, বলেন তো আপনি এরপরে মসজিদে যাবেন নি? কথা কয় না, কেন যাবেন না? ও তো কথায় কথায় মিথ্যা বলে, ও তো কসম দিয়া মিথ্যা বলে, এরপরেও কেন যাবেন না? ওকে বিশ্বাস করে নয়, সাপের ভয়। আপনি সাপ দেখছেন? এরপর একটা মিথ্যাবাদীর কথায় সাপের কথা শুনে আপনি আর ওদিক দিয়া গেলেন না, পুকুরের মধ্যে মাছ ধরতেছেন, এক ভদ্রলোক গিয়া বলল, ভাই এই যে পুকুরের পাড়ে একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে একটা মাছ ঢুকছে, বড় শোল মাছ, যেহেতু আপনি মাছ ধরতেছেন, মাছ আপনার দরকার, খবর শুনে আপনি মাছের সন্ধানে দৌড় দিবেন মাছ ধরার জন্য, এটাই তো স্বাভাবিক। আপনি যখন কাছাকাছি গেলেন, তখন আর এক ভদ্রলোক ডাক দিয়া বলল, ভাই এটার মধ্যে মাছ আছে কিনা জানি না, আমি এই মাত্র দেখলাম একটা বিষধর সাপ ঢুকেছে, বলেন তো মাছ ধরার জায়গায় আপনি থাকলে কি করতেন, গর্তে হাত দিতেন? কথা বলে না, আপনাদের জবান এমনি মর হয়ে গেছে, আপনি হাত দিতেন কেন? আর সাপ তো নাও থাকতে পারে, মাছও থাকতে পারে। আপনি সাপ দেখছেন? আপনি দেখলেন না, হাতও দিলেন না, কেন? কেন মুসলমান ইমানদার, মিথ্যাবাদীর কথা শুনে সাপ না দেখে ভয়ে যদি মসজিদে না গিয়ে বাসায় ফিরে যাও, অথচ উলামায়ে কেরাম কুরআন হাদিসের আলোকে তোমাকে চোখের
পরকালের উপরে কেন বিশ্বাস নাই, জাহান্নামের উপরে কেন বিশ্বাস নাই? যদি বলো বিশ্বাস আছে, জবানে বলছো অন্তরে কি জানি না, তোমার কাজে কেন প্রমাণ পাই না? ওরে মুসলমান ইমানদার, কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান, ওরাও কবরকে বিশ্বাস করল না, কবরের আজাব দেখে না বলে তুমিও বিশ্বাস করলা না। বলো তুমি মুসলমান দাবি করলো, তোমার মধ্যে কাফেরের মধ্যে ব্যবধান কি? কাফেরেরা পরকাল বিশ্বাস করে না, দেখে না তাই, তুমিও পরকাল বিশ্বাস করলা না, দেখো না তাই। তাহলে বলো তোমার মধ্যে কাফেরের মধ্যে ব্যবধান কোথায়? শুধু শুধু ইমানদার দাবি করলেই হবে নাকি? আমি বিশ্বাস করি এই এলাকার মধ্যে, রায়ের বাঁক এলাকার মধ্যে দশটা যুবক যদি খাঁটি ইমানদার থাকে কয়টা? জোরে জোরে, দশটা যুবক। থানা লাগবে না জামাল উদ্দিন মীর কেও লাগবে না, ওসিও লাগবে না, এসপিও লাগবে না, ডিসিও লাগবে না, প্রশাসন লাগবে না, কমিশনার লাগবে না, জনপ্রতিনিধি লাগবে না। দশটা যুবক যদি ঠিক হয়ে যায়, এই রায়ের বাঁক এলাকা হবে ইসলামের জন্য এক আদর্শ মডেল। দশটা যুবক ঘোষণা করে দেবে, দশটা যুবক ঘোষণা করে দেবে রায়ের বাঁক এলাকায় আজকের থেকে মদ বন্ধ, আজকের থেকে জুয়া বন্ধ, আজকের থেকে গাঞ্জার আসর বন্ধ, আজকের থেকে ইফটিজিং বন্ধ, আজকের থেকে গায়ের মাহারাম ছেলে মেয়ে একসঙ্গে হাঁটতে পারবে না, আজকের থেকে ভালোবাসা দিবস নামের কোনো ভাদ্র দিবস আমাদের রায়ের বাগে পালিত হতে পারবে না। এই রায়ের বাগ, এই রায়ের বাগ হবে ইসলামের বড় দুর্গ। দশটা যুবক যদি রেডি হয়ে যায়, রায়ের বাগের মতো ভালো এলাকা বাংলাদেশের মধ্যে আর হবে না। সারা দেশের মানুষগুলো রায়ের বাগকে দেখায় দেখায় বলবে, মানুষ যদি হইতে চাও রায়ের বাগের মানুষের মতো মানুষ হও। চাইলে পারা যায় না? কথা বলেন না কেন? ছাত্র আন্দোলন করছিল রাস্তায়, মনে আছে? দেখছেননি? সবাই লাইন মতো জাগো, কাগজ ঠিক নাই, একটাও রাস্তায় বাইর হয় নাই। পুলিশ লাগছিল, সেনাবাহিনী লাগছিল, বিজিবি লাগছিল, জনপ্রতিনিধি, কিচ্ছু লাগে নাই। কয়েকটা লোক দরকার, স্রেফ কয়েকটা লোক দরকার। আমি বিশ্বাস করি মাহফিলের মাধ্যমে সমাজের উপকার না ক্ষতি। জোরে বলেন। জামাল ভাই বলে গেছেন মাদকের বিরুদ্ধে তার জিহাদ, আপনারা শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষিত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন। জামাল ভাইও শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেয়েছেন। কিন্তু আমিও বলতে চাই, প্রশাসনের মাধ্যমে জনপ্রতিনিধিদের মাধ্যমে, জনপ্রতিনিধি এখানে মিলালে আসলে বেইনসাফি হবে, কারণ জনপ্রতিনিধি বেশিরভাগ অন্যায়কে প্রশ্রয় দাতা। এগো প্রশ্রয়ী পাতি নেতানতা যেগুলো আছে তেহা তো নাই, যা কিছু কই রাখা তখন এসব কই রাখায়, কথা কয় না? ওয়াজ মাহফিলের মাধ্যমে কেমন চিকিৎসা হয় দেখেন। একটা চোর ধরা পড়ার পর রিমান্ড দেওয়া হলো, জেল হলো, বের হয়ে ডাকাতি করে, সবাই কি ভালো হয়? আবার ডাকাতি করে ধরা পড়ার পর আবার জেলে গেল, রিমান্ড হলো, এবার বের হইয়া খুন করে। ওই ডাকাত ওই চোরটা যখন জুমার মসজিদে যায়, টঙ্গীর ইজতেমায় যায়, চরমনার মাহফিলে যায়, ওয়াজের ময়দানে যায়, হক্কানি পীরের খানকায় যায়, আধা ঘন্টা এক ঘন্টার বয়ান শোনার পর রিমান্ড দেওয়াও লাগলো না, জেলও লাগলো না, এক ঘন্টার পর বয়ান, এক ঘন্টার বয়ানের পর বের হইয়া আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। ওয়াজের ফায়দা আছে না নাই? এই সমাজ বিনির্মাণের জন্য ওয়াজের উপকার, ওয়াজের ওয়াজের ভূমিকা কম না বেশি? আওয়াজ দিয়া বলেন। এবং দেখেন এই সমাজে আগে ওয়াজের মধ্যে যুবকদের সংখ্যা কম দেখা যেত, বুড়ারা ওয়াজ শুনত, এখন যুবকরা ওয়াজে বেশি হয়, কথা কয় না? একটা প্রমাণ দিমুনি দিমু, যারা বিয়া করো নাই তারা দাঁড়াও, যুবক যারা বিবাহ করো নাই দাঁড়াও, হাত উঠাইতে বলি নাই দাঁড়াও। হ্যাঁ,
এরা বিয়া করে নাই সেই যুবক বসো না তোমরা বসো না বসো না বিয়া করলে কি যুবকত্ব জায়গা বিবাহ করেছে যুবক যাদের বয়স 40 হয় নাই তারাও দাঁড়ান সিপাহী সবাই বুড়া দুই একটা আছে না নাই আমি বিশ্বাস করি দিনের পথে জিনের পথে যুবকদের মাধ্যমে যে স্রোত তৈরি হয়েছে এই যুবকদের হাতে যদি কালেমার পতাকা তুলে দেওয়া যায় এই সমাজ থেকে সকল অপসংস্কৃতি কচুরি পানার ন্যায় ভেসে যাবে ইনশাআল্লাহ যুবকরা রাজি আছো ইনশাআল্লাহ এই এলাকার যুবক বসো সবাই বসেন এই রায়ের বাগে বসবাস করে রায়ের বাগে এমন যুবক কারা শুধু হাত উঠাও অনেক সবই তো রায়ের বাগে এই যুবকদের মাধ্যমে হাত নামান এটা শপথ নিতে হবে যে আমরা রায়ের বাগকে স্বচ্ছ করব আমরা যতদিন আছি রায়ের বাগে কোনো ইফতিজিং এর ঘটনা ঘটবে না ধর্ষণ এসিড নিক্ষেপ তো দূরের কথা রায়ের বাগে আর কোনো ইফতিজিং এর ঘটনা আমরা ঘটতে দেব না চুরির মতো কোনো ঘটনা ঘটতে দেব না মাদক যেখানেই পাবো মাদক সেবনকারী বা মাদক ব্যবসায়ী যেহেতু ওসি সাহেব আমাদের সঙ্গে আছেন তার সহযোগিতা নিয়ে ওপেনে হোক গোপনে হোক যেখানেই মাদক আস্তানা আছে আমরা উৎখাত করব যদি কোনো জনপ্রতিনিধি এলাকার প্রভাবশালী বা প্রশাসনের কেউ গোপনে আতাত করে মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে ওই ক্ষমতাওয়ালা ওই প্রভাবশালী ওই পুলিশ সদস্য জনপ্রতিনিধিকেও ছেড়ে কথা বলা হবে না কি রাজি আছো যুবক সবাই রাজি খাঁটি ইমানদার হয়ে যেতে হবে উপায় নাই খাঁটি ইমানদার হতেই হবে তোমাকে আল্লাহ আমাদেরকে কবুল করেন আরো জোরে আমিন ঈমানের সঙ্গে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরা হাসানাতান ওয়া কিনা আযাবান নার رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا دعاء خستا بدرگاه الهي حياة دولة علم درازي بگنهنا گزست فرما ساعته বা হুজুরে দিল না করদম তাআতে বুজুর্গ কি নেহি হামকো জরুরত গোলাম আপনা বানালে আহে খুদায়া আয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নার আলোচনা হইল মাহফিলের আয়োজন যারা করলেন দান সদকা করলেন সাহায্য সহযোগিতা করলেন সহানুভূতি দেখাইলেন বুদ্ধি মেধা পরিশ্রম দিয়ে মাহফিলকে সার্থক করলেন যারা বয়ান করলেন অতিথিবৃন্দ এলাকাবাসী নারী পুরুষ ছোট বড় সবাইকে আপনি কবুল করেন আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার যেখানে যা দরকার গায়বি মদদ দিয়া পূরণ করে দেয় মাদ্রাসার কমিটি ছাত্র শিক্ষক শুভাকাঙ্ক্ষী দাকাঙ্ক্ষী দানকারী সবাইকে কবুল করেন আল্লাহ মাহফিলের সিলায় যে সমস্ত ব্যবসায়ীদের ক্ষতি হলো যে সমস্ত শিক্ষার্থীদের লেখাপড়ায় ডিস্টার্ব হলো যে সমস্ত ঘরে ছোট বাচ্চারা কষ্ট পেল যে সমস্ত ঘরের অসুস্থরা কষ্ট পেল আল্লাহ সবাইকে আপনি দিনের খাতিরে মনের চাহিদা অনুযায়ী দ্বিগুণ সহ কোটি গুণে তাদের মর্যাদার প্রতিদান দিয়া দেন আল্লাহ।